বুবলির সঙ্গে বিতর্কের মাঝে অপু বিশ্বাস নেই, কি বলছেন পরিমণি এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। ঢাকায় সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির মধ্যকার কোন্দোলনের কথা কারোই অজানা নয়। স্বামী শাকিব খানকে নিয়ে একাধিকবার কথার লড়াইয়ে জড়িয়েছেন দুজন, একে অপরকে পরোক্ষভাবে আক্রমণও করেছেন। সম্প্রতি বুবলির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে চিত্রনায়িকা পরিমণি, অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তার। পরীকে প্রায় সময়ই দেখা যায় অপুর পাশে, অপু বিশ্বাসও ঠিক তাই। এসবের মাঝে গত 21 মার্চ ছেলে শেহজাদ খানের জন্মদিনে পরিমণির সঙ্গে নতুন বিবাদে জড়ান বুবলি। বিশেষ এই দিনটিতে ছেলেকে নিয়ে আবেগ ঘন একটি ভিডিও পোস্ট করেন বুবলি, যে ভিডিও কপি করা হয়েছে বলে অভিযোগ তুলে মেজাজ হারান পরিমণি, ফেসবুকে দেন স্ট্যাটাসও। এরপরই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই নায়িকা। সেই ঘটনার পর সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন পরিমণি, সেখানে উঠে আসে বুবলি ও অপু বিশ্বাসের প্রসঙ্গ। পরীর কাছে প্রশ্ন রাখা হয়, আপনি কি ছেলের ব্যাপারে একটু বেশি স্পর্শকাতর? জবাবে এই নায়িকা বলেন, দেখুন আমি আমার ছেলের ব্যাপারে বরাবরই সিরিয়াস, আবার নিজের আবেগের বহিঃপ্রকাশ কেউ কফি করলে তা মেনেও নিতে পারি না। বুবলি প্রসঙ্গে পরী আরো বলেন, আমার ইমোশন হঠাৎ করে আসে না। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে পরিমণির সুসম্পর্ক দীর্ঘদিনের, যে কারণে বুবলি পরীর দ্বন্দ্বে টেনে এনেছে অপু বিশ্বাসের প্রসঙ্গ, আর এ বিষয়ে মুখ খুলেছেন পরিমণি। তিনি বলেন, আসলে অপু দিয়ে এর মাঝে নেই, গত 3 মাস ধরে আমাদের কথাই হয়নি। আমার সঙ্গে অপু বিশ্বাসের ভালো সম্পর্ক, সেটা আর 10 জন নায়িকার সঙ্গেও আমার আছে, আলাদা কোনো খাতির নেই। তো সুপ্রিয় দর্শক, পরীর এই সাক্ষাৎকার আপনার কাছে কি মনে হচ্ছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।